তো তুমি জীবনেও নিয়ে আসবা না। আমি তুমি এটাকে খুলো, কে দিয়েছে সেটা আমি তোমাকে বলছি। এটা কি? হ্যাপি বার্থডে টু ইউ। আরে এটা কে দিছে তোমাকে সেটা আগে বলো। কে তো দিছে? না হলে আমার তো তখন মনে ছিল না, তাই আমার না হলে তো তুমি তো নিয়ে আসবে না। কেন আমি নিয়ে আসবো না? কেন তোমার হাতে এত বড় একটা বক্স আমি জীবনেও কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখলাম। আমার তো মনে হচ্ছে এটা কেউ তোমাকে দিছে। কেন তোমার কি মনে হয়, মানে তোমাকে বিশ্বাস হয় না যে আমি নিয়ে আসতে পারি? হ্যাঁ বিশ্বাস হয়, আবার হচ্ছেও না, কারণ আমি এর আগে কখনো পাইনি তো এরকম। না আমি তো তোমার মানে তোমার যে আজকে বার্থডে এটা তো আমি জানতাম না, তাই? হ্যাঁ বাবা তুমি ধরে রাখতে পারছো না, তোমার অনেক কষ্ট হচ্ছে। গিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আসো, রুমের ভিতরে আসো, তারপর তোমার সাথে কথা হচ্ছে। বাবা এনে একদম বিছনার উপরে রাখলা যে, অনেক বড় বক্স। আচ্ছা তুমি আমাকে সত্যিই বলো, এটা তোমাকে কে দিছে? তুমি আমাকে সত্যিই বলো। আমাকে আমি বলতে বলবো? এটা তো তুমি জীবনেও নিয়ে আসবা না, আমি এখনো কনফিউজ আছি, সেটা বলো, সত্যি সত্যি বলো। ওকে আমি একটা কথা বলি এবার। আচ্ছা আমি নিয়ে আসি বা আমার আপনজন যদি কেউ নিয়ে আসে তোমার জন্য, সেটা তো আমি নিয়ে আসছি নাকি? না তোমার দেওয়াটা আলাদা আর তোমার পক্ষ থেকে তোমার আপনজন দেওয়াটা আলাদা, তাই? হ্যাঁ এইবার বলো কে তোমাকে দিছে এটা? আচ্ছা আমি যে বললাম আমার আপনজন দিয়েছে, আমি তখনই বুঝতে পারছিলাম। আচ্ছা তুমি এটাকে খুলো, কে দিয়েছে সেটা আমি তোমাকে বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কোন দিক থেকে খুলবো? এখানে এই জন্য তুমি আমাকে হেল্প করো। এটা আমি দেইনি কিন্তু আমার একজন আপনজন দিয়েছে, সেটা আমি পরে বলতেছি, বাট আগে খুলো এই জিনিসটা। আমি অনেক লাইক করি, এই যে ওপেন আমাকে দাও, আমি ওপেন করি। বের করতে পারছি না তাই তোমাকে দেওয়া হলো অন পিস। এখনো এটা হচ্ছে ওই পাশের আইখানো পড়ে গেলে সব ভেঙে যাবে। এই যে এটা হচ্ছে ডিনার সেট, এখানে এভাবে সেট আছেই। এখন খুলে দেখি আরো প্যাকেট গুলা যেগুলো আছে, একটা খুললে বুঝতে পারবো। সবগুলাই খুলো, একটা খুলো কেন, সবগুলাই খুলো, তুমি একটা খুলো আমি একটা খুলি। ছোট প্লেট, বন প্লেট আর দুইটা হলো মেইন প্লেট, ডিনার প্লেট। আর এটার ভিতরে হচ্ছে কি আমি তো জানি, ওইগুলো সব বাটি। হ্যাঁ এখানে এগুলো সব বাটি, এগুলো সব বাটি, এই যে এগুলো সব বাটি। আর এখানে হচ্ছে এই যে হ্যাঁ প্লেট, এখানে আমার কালারটা অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে এবার বলছি কে দিয়েছে। হ্যাঁ এটা হচ্ছে নরেন আপু দিয়েছে।
এর জন্যই তো বলি যে এরকম বড় বক্স তো সে জীবনেও নিয়ে আসবে না উইদাউট মি। থ্যাংক ইউ নরিন আপু, থ্যাংক ইউ। কালার কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, আমি এরকম কালার অনেক পছন্দ করি। থ্যাংক ইউ সো মাচ। আমি তো ভাবতেই পারিনি এত বড় একটা বক্স আসবে। জুয়েল হাতে করে নিয়ে আসছি। ওকে, আমি দিতে পারিনি কিন্তু আমার বোন তো দিয়েছে নাকি? আমি তো একটা আবদার করেই ফেলছি ওর কাছে যে আমার একটা আইফোন দাও, কিন্তু বলছে কি এখন না পরে দিব। আইফোন তো দিতে পারো, এত কিপ্টামি করলে হয়?